উসরাতেই কিনারা দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ত্বাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। যাদের ঈমান আমল মজবুত, এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো তেজ রপ্তা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী রসুলরা যখন পুলসরাত পাড়ি দিতে থাকবে, জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না, শুধু একটাই কথা বের, আল্লাহুম্মা সাল্লিম। নবীরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ সহি সালামতে পৌঁছাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহ সহি সালামতে পৌঁছাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে, সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় শেরেক বেদাতকে ইবাদত মনে করে, শেরেক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা শেরেক বেদাত কিন্তু মনে করে আমি ইবাদত করছি, যে জমানায় যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে, যেরকম লামুজাহাবিরা মাজহাব মানে ইমাম মানাকে শেরেক বেদাত মনে করে, অথচ এগুলি জরুরি খুবই প্রয়োজন কিন্তু কি বলে শেরেক বেদাত। যেই জমানায় শেরেক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে, যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, সবচেয়ে আমি বড় দিনদার, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, সুপ্রিয় তান সবাই বলে আলহামদুলিল্লাহ। গতকালকে বাংলাদেশের উপর থেকে যে বন্যা যে বিপদ আবাদ আমাদের থেকে চলে গেছে, ভাবতেও পারিনি আজকে মাহফিল হবে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যে ইচ্ছা করেন তাই হয়। আমরা চিন্তা করছি মাহফিল হবে না, কিন্তু আল্লাহর এলেমে ছিল মাহফিল হবে, কাজে আমাদের চিন্তা সব বাদ, আল্লাহ যা ইচ্ছা করছেন তাই সম্ভব, কি কথা ঠিক না? কত লোক আসার নিয়াত করছিল কিন্তু আসতে পারে নাই, আবার এমনও কিছু লোক এখানে আছে যাদের কিছুক্ষণ আগেও ধারণা ছিল না আমি মাহফিলে যাব, কিন্তু আল্লাহ পাক তাদেরকে নিয়ে আসছেন,
কি কথা ঠিক না? বসেন, দ্বিতীয় বারান না, খবরদার খবরদার খবরদার, একেবারে চুপচাপ বয়ান শোনা চাই, বারবার মরার দরকার নেই, ঠিক আছে না? দ্বিতীয়বার উঠবেন না খবরদার। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? ধোলাই কারখানা। যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় বলে ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো সাফ চিহ্ন কিছুই থাকে না। এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না, গুনা এমনি এমনি সাফ হয়, আমি সুবহানাল্লাহ পড়লেই তো গুনা সাফ হবে, পড়েন সবাই সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনা ঝরে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেকি গুনাকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন সেই ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই। ইউযহিবনা অর্থটা কি? এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন সে কোনোদিন কি ভাই কথা বললেন না ঘটনা প্রশ্ন প্রশ্নের জবাব দেন, আমি তো আপনাদের তালে তালে কথা বলবো, মুখ বুঝিয়া থাকলে হবে না, আপনার চুপচাপ থাকলে আপনার মন কিন্তু চুপচাপ থাকবে না, সে আর এক জায়গায় ভাগবে, সে বয়ানের মধ্যে থাকবে না, সে ভাগবে, আর আমার সাথে কথাবার্তা বললেও ভাগতে পারবে না, আমার এখানে কথাটা বুঝাতে পারি নাই। আপনি না পালাইলেও পালাবে, আর আপনার শরীরের কোনো দাম নাই, দাম তো ওর, কি কথা ঠিক না? এই অবয়বের কোনো দাম নেই, এটা না পাগলের অবয়ব আছে, গবেট গাধারও এরকম একটা শরীর আছে, একটা চোর ডাকাতেরও একটা শরীর আছে, একটা খুনি ধর্ষক এরকম সুন্দর একটা শরীর আছে, সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি তারও সুন্দর একটা, কিন্তু সুন্দর একটা মন নেই, সুন্দর একটা কলব নেই। এই অবয়ব তো সবাইরই আছে, এটার কোনো দাম নেই, এ তো চোর ডাকাত বদমাস যেইটি নিয়ে সারাদিন ব্যস্ত, এই যে আড়াইশো বেড হসপিটালে এত টাকা খরচ, এত টাকা খরচ কিসের জন্য? হাত ভাঙছে, পাও ভাঙছে, হার্ট ডিজিজ, লাংসে খারাপ, রক্ত ইনফেকশন, এইটা ওইটা সব, এই 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 যেইটা পচবে, যেইটা গলবে, যেইটা নষ্ট হয়ে যাবে, যেইটার অবস্থা এরকম, সুম্মা রদাদনা ওয়াসফালা সাফিলিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি গোটা দুনিয়াতে যাকে যত বেশি মহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার কাছেও যেতে পারবে না। যেমন যে স্ত্রীকে অনেক মহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে ফুলে গেছে, ফেটে গেছে, পচছে, গন্ধ নিকৃষ্ট, চেহারা বিবর্ষ, সে আকর্ষণ আর নাই। যেরকম স্ত্রীকে নিয়ে কাছে থাকতে তোমার কত ভালো লাগতো, কিন্তু মারা যাওয়ার পরে তাকে কাছে রাখতে ভালো লাগে না, বরং দূরে সরাইতে ভালো লাগে। যে স্বামীকে এত মহাব্বত করতাম, 3 দিন পরে মারা যাওয়ার অবস্থাটা কি বলেন তো? বিবর্ষ হয়ে গেছে, গন্ধ, পচা, ছেলেও কাছে যেতে চায় না, মেয়েও যেতে চায় না, বন্ধু বান্ধব না, যেইটাকে নিয়ে সারাদিন টেনশনে আছে তার অবস্থা বলতেছে। এক ব্যক্তি এক মেয়ের পিছনে হাঁটতেছে, মেয়ের পিছনে চলতেছে, বলে আমি তোমার আশেক, আমি তোমার পাগল, বলে না তো তুমি তো আমার পাগল না, আমার রূপের পাগল না, আমি তোমার পাগল, বলে সত্যি তুমি আমার আমার পাগল, বলে হ্যাঁ আমি আপনার পাগল, বলে ঠিক আছে তুমি যেহেতু আমার পাগল। তার বাবাকে মেয়ে বললো, আমার জন্য জোলাপের ঔষধ নিয়ে আসেন, জোলাপ অনার্গল, যেন ডায়রিয়া হয়, আসে না ঔষধ এরকম জোলাপের ঔষধ, বলে আমার জন্য জোলাপের ঔষধ নিয়ে আসেন। মেয়ে খুব বুদ্ধিমত্তা ছিল, সে রাত্রে জোলাপের ঔষধ খেয়েছ, বুঝেন তো জোলাপের ঔষধ খাওয়ার পর অবস্থাটা কি?
সারা দিন সারা রাত্র একই কারবার, অনর্গল ডায়রিয়া চলতেছে। ওই মেয়ে একটা পাত্রের মধ্যে ডায়রিয়া করতেছে, সমস্ত ময়লা মলমূত্র সেখানে জমা করতেছে। ডায়রিয়া রোগী দেখছেন চেহারা ভেঙে যায়, চক্ষু গর্তে চলে যায়, চাওয়া যায় না, ভয় লাগে, এরকম অবস্থা হয় ডায়রিয়া রোগীর। তার মেয়ে সারারাত্র তার ডায়রিয়া হওয়ার কারণে তার চেহারার অবস্থা তো বুঝেন, একেবারে গালটা সেই চেহারা সুরাত বলতে কিচ্ছু নেই, অবস্থা খুবই খারাপ। এবার ভোরে তাকে বলতেছে কি তুমি আমাকে মহাব্বত করো, না 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 আমি তো তোমাকে কলে, কেন ঘটনা কি না আমি মানে বিভিন্ন কস, আসলে তুমি ভুল বলছো, কস নাই তোমার, যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে পায়খানা ছিল ততক্ষণ আমার চেহারা সুন্দর ছিল, যখন আমার শরীরের থেকে পায়খানা বের হয়ে গেছে আমার চেহারাও খারাপ হয়ে গেছে। আসলে তুমি আমার পাগল নয়, বাথরুমের পায়খানার পাগল, তুমি ওইটা নিয়ে যাও, আমাকে নেওয়ার দরকার নেই। আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলি মলমূত্র আছে ততক্ষণ আমাদের চেহারা ভালো আছে, মলমূত্র নাই চেহারা খারাপ হয়ে গেছে। কিন্তু যেই জিনিসের পাগল হওয়া উচিত, যেই জিনিসের মৃত্যু নাই, ধ্বংস নাই, রুহ যেই জিনিসের মৃত্যু নাই ধ্বংস নাই, সেই রুহুর খবরই আমাদের মধ্যে নাই, আমাদের বড় সমস্যা এখানে। আজকে মুসলমানদের অবস্থাটা কি, মুসলমান যারা আমরা আছি অধিকাংশ মুসলমান ইসলাম সম্পর্কে জানে না, সবচেয়ে কঠিন মাসালাই এখানে, অধিকাংশ মুসলমান দিন সম্পর্কে বুঝে না, অধিকাংশ মুসলমান জানে ইসলাম আসছে মাটির নিচের জন্য, উপরের জন্য আসেই নাই। অধিকাংশ মুসলমান মনে করে ইসলাম মানি নামাজ রোজা বাস, অন্য কোনো কাজের মধ্যে ইসলাম আদৌ প্রভাব ফেলতে পারে না, এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। ইসলামটা কি, দিন কি, দেখেন খুব খেয়াল করুন, সবাই আমার হাতের দিকে তাকান, আমার হাত দেখতেছেন সবাই, সবাই আমার হাতের দিকে তাকান, এইটা হলো দুনিয়া, হাতের উপরের সাইডটা কি ভাই, নিচের সাইড আখেরাত, বলেন এইটা কি, নিচের সাইড, খুব খেয়াল করেন তো, উপরের সাইড নিচের সাইড, এই দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন সব এখানে পাবেন, কথা বোঝাতে পারেনি। তাহলে আপনি ইসলামকে শুধু কবরের নিচের কথা বলেন কেন, আগে তো উপরের তারপরে নিচের, কথাটা বুঝাতে পারিনি, ইসলাম তো আগে উপরের জন্য আসছে, ফল পাবেন নিচে, অথচ ইসলামকে বানাইয়ে দিছে মাটির নিচের জন্য, এটা বিশাল খারাপ দর্শন, ভুল দর্শন, এই দর্শনটাই খারাপ। এই দর্শনের কারণে হাজার মুসলমান ইসলামিয়া গবেষণা করতে চায় না, মাটির উপরে নামাজ পড়বেন, মাটির নিচে কথা বলেন না কেন, সবাই আগেই তো বলছে কথা বলবেন আমার সাথে, মাটির উপরে নামাজ পড়বেন, মাটির নিচে, মাটির উপরে রোজা রাখবেন এখানে, মাটির উপরে হজ করবেন এখানে, মাটির উপরে বিপর্দা চলবেন এখানে, ফল পাবেন না, গুতা খাবেন, গুতা খাবেন কোন, মাটির উপরে জেনা করবেন এখানে, এখানে মদ পান করবেন এখানে, এখানে সুদ খাবেন এখানে, এখানে ঘুষ খাবেন এখানে, এখানে চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, যা কিছু করবেন সেইটাই তো এখানে পাবেন। তো ইসলাম তো প্রথম মাটির উপরে তারপর মাটির নিচে, এজন্য আল্লাহ পাক কি বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও অকিনা আজাবান্নার, আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো, প্রথম কি রব্বানা, হে আমার পূর্ব আতিনা আমাকে দাও, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসান, অফিল আখরাতি হাসান, তুমি দুনিয়া তো হাসান দান করো আখরাত, হুবহু একই শব্দ, দুনিয়ার ব্যাপারে কি শব্দ আসছে,
কি ঘুমায় টুমায় নাকি মানুষগুলি বুঝলাম না, কথা বলেন না কোনো আপনার ঘটনা কি, মুখ খুলেন না কোনো, ক্লাস চলতেছে, দর্শ চলতেছে, জবাব দেন দুনিয়ার ব্যাপারে কি চাইছিলাম, আখিরাতের ব্যাপারে একই শব্দ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের হাসান সম্পর্কে আমরা সবাই জানি, জান্নাত সম্পর্কে সবাই জানে, জান্নাত কি বিশাল এক ভূমি, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, নিষ্কম আম্বারের দ্বারা তৈয়ার বিল্ডিং, হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটি হবে রূপার, এক একটি হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি, যেখানে ঝর্ণা হবে, সুন্দর সুন্দর গাছ হবে, গাছের মধ্যে ফল থাকবে, কুতুবুহা দানিয়া কুলুবাশাবু হানিয়াম বিমা আসলাবতুম ফিল আইয়ামিল খালিয়া, ই জান্নাত যেখানে রাগ নাই, ক্ষোভ নাই, বিবাদ নাই, শেকায়ত নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, তোহমাত নাই, জ্বালা যন্ত্রণা নাই, এইটা না আখেরাতের হাসান কি মনে আছে? তো একই হাসান তো আপনি দুনিয়া তো চেয়েছিলেন, কিন্তু দুনিয়ার অবস্থা তো খারাপ কেন? যেখানে থাকবে নিরাপত্তা আল্লাহর তরফ থেকে, শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর একই হাসান তো দুনিয়া তো চেয়েছিলেন, তা ঘরের মধ্যে এরকম গ্যাঞ্জাম কেন? রাস্তায় নিরাপদ নাই কেন? ব্যবসার অবস্থা খারাপ কেন? প্যাডের মধ্যে ক্ষুধা কেন? শৈলের মধ্যে বস্ত্র নাই কেন? কোর্টের মধ্যে ন্যায় বিচার নাই কেন? স্ত্রী আপনার কথা শোনে না কেন? ছেলে আপনার আপনার কথা শুনে বদমাশ হচ্ছে কেন? আপনার মেয়ে আপনার অবাধ্য হয়ে বের হয়েছে কেন? আপনি খুন হন কেন? অথচ একই হাসান চেয়েছিলেন, রোডের মধ্যে নিরাপত্তা নাই কেন? এর কারণটা কি? আপনি ইসলাম তো বুঝেন না, সমস্যা তো এই। আমি তো আগেই বলছি অধিকাংশ মানুষ ইসলাম জানে না, ইসলাম বুঝে না, মূল সমস্যা এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, হাসান আতিনা ফিদ দুনিয়া কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। কিসের মধ্যে? দুনিয়ায়। আমার ঘর কোথায়? দুনিয়ায়। আমার বাড়ি কোথায়? দুনিয়ায়। আমার ব্যবসা কোথায়? দুনিয়ায়। আমার বাণিজ্য কোথায়? দুনিয়ায়। আমার ছেলে কোথায়? দুনিয়ায়। আমার মেয়ে কোথায়? দুনিয়ায়। আমার রাস্তা কোথায়? দুনিয়ায়। তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলাহে আমার ছেলেটাকে হাসান বানায় দাও, বুঝলে আমার অবাধ্য না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান মানে আমার মেয়েটাকে হাসান বানায় দাও, ওর দ্বারা যেন বদনাম না হয়। মানে আমার স্ত্রীকে হাসান বানায় দাও, আমার স্বামীকে হাসান বানায় দাও, আমার শরীরটাকে হাসান বানায় দাও, আমার রাস্তাকে হাসান বানায় দাও, আমার কোর্টকে হাসান বানায় দাও, বিচারালয়কে হাসান বানায় দাও, আমার পেটকে হাসান বানায় দাও, আমার সমস্ত জায়গা হাসান বানায় দাও, যেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই থাকবে না। কিন্তু এক জায়গায় এখন দুনিয়ার সব জায়গায় কি শান্তি বলতে শান্তির গোষ্ঠী বলা গেছে, এর কারণটা কি এটা বুঝতে হবে আপনাকে, এর কারণটা কোথায়? দেখেন আল্লাহ ফাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন কি না? হ্যাঁ, নাস্তিকরা বিশ্বাস করে না, ওদের কথা বাদ, নাস্তিকরা সাধারণত এটা এটা মানে গভেট, যারা নাস্তিক মনে করবেন এদের জ্ঞানের কমতি আছে, যত নাস্তিক এদের জ্ঞানের কি আছে চরম কমতি, যা চিন্তা করতে পারবে না কত কমতি তাদের মধ্যে আছে, কিন্তু যারা জ্ঞানের উচ্চ শিখরে চলে গেছে তারা কেউ নাস্তিক হতে পারে না, তারা কেউ নাস্তিক হতেই পারে না, অল্প জ্ঞানই নাস্তিক হয়। যেমন দেখবেন আমাদের বাংলাদেশে যে শিক্ষিত অল্প শিক্ষিত এরা একটু নাস্তিক নাস্তিক ভাব ধরে, কি বলে ঠিক না, এরা নাস্তিক নাস্তিক ভাব ধরে, এর কারণ হলো সাগরের গভীরতায় না গিয়েই বলে যে এই সাগরে কোনো তলি নেই, কি কথা ঠিক না, কিন্তু ওই তল পর্যন্ত যাওয়ার তোমার ক্ষমতা নাই, সাগরের ঠিকই তল আছে কিন্তু সেখানে যাওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। মাওলাকে পাওয়ার জন্য যে জ্ঞান লাগে সে জ্ঞান তোমার মধ্যে নাই বিধাই তুমি আল্লাহকে পাও না। তোমাকে মৌলিক কথা মনে রাখতে হবে, তুমি কোনো বিষয়ের জ্ঞানী না হলেই
সেই জিনিসটাকে অস্বীকার করো, এইটাই হলো সবচেয়ে বড় মূর্খতা, এইটাই হলো সবচেয়ে বড় মূর্খতা। কথাটা বোঝাতে পারি নাই? যেরকম ধরে নেন, আমি যদি একটা বাচ্চার হাতে 1000 টাকার নোট দেই, ছোট বাচ্চা, সে 1000 টাকার নোটটাকে হেফাজত করবে নাকি? 1000 টাকার নোটের কোনো দাম নাই, কেউ সিল্লা কেন, কেন নাই? হ্যাঁ, ওর জ্ঞান না থাকার কারণে 1000 টাকার নোটের দাম কমছে তা না, 1000 টাকার নোট 1000 টাকার নোটের জায়গায় আছে, কিন্তু ও মূর্খ, ও জাহেল, ও জ্ঞানী না, বিধায় ওই 1000 টাকার নোটকে মূল্যায়ন করতে পারে না। কাজে ও মূল্যায়ন না করলে 1000 টাকার নোটের দাম নাই, ব্যাপারটা এরকম না। আরো সহজে বুঝেন, যদি আপনাদের এখানে যারা মজলিসের মধ্যে আসেন, আমি যদি আপনাদেরকে সবুজ ইয়াকুত পাথর নিয়ে আসি, কি পাথর ভাই, সবুজ ইয়াকুত পাথর, আর যদি বলি এটার দাম 220 টাকা, মার্বেলের মতো একটা পাথর যদি বলি 220 টাকা, আমাকে সবাই এখানে উঠে বলবেন, হুজুর ফাইজলে মিরার জায়গা পান না, এখন পাথর বেচতে খাওয়া শুরু করছেন, এতদিন ওয়াজ বেচতে খাইছেন, এখন পাথর বেচতে খাওয়া শুরু করছেন নি, কি কথা বলেন না কেন? কত কোটি টাকা? 200 কোটি। কতটুক পাথর? মার্বেলের মতো, মার্বেলের চেয়ে ছোট হবে। যেহেতু আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর ক্রয় করছে 200 কোটি টাকায়, যে এটা কপালের মধ্যে সেটিং করছে, কিসের মধ্যে? অপারেশন, কপালের মধ্যে। তাই কপালের মধ্যে কত বড়ই না পাথর সিটিং করা যায় আমাকে বলেন তো, এই চামড়ার মধ্যে, এটার দাম 200 কোটি টাকা। এখন বলেন, আমি যদি আপনাদের সবাইকে বলি এটার দাম 200 কোটি টাকা, আপনি আমাকে পাগল বলবেন? আচ্ছা পাগল কি আমি না আপনারা? এর কারণটা কি? আপনি এটাকে দাম দিবেন না কেন বলেন? আপনি না জানার কারণেই জিনিসটার দামি দাম কম তা না, আপনি না বোঝার কারণেই হিরুক কইমের কাছে ব্যাপারটা এরকম না, বরং আপনার মূর্খতা প্রমাণ হয়, আপনি এই বিষয়ে জ্ঞানী না। কিন্তু আমরা জাহেলরা কি করি, এই হুজুর আপনার ভাইকে অমুক করেন তমুক করেন, এটার দাম এত হতে পারে, আপনি তর্ক জড়াইয়া দেবেন। এই তর্ক জড়াইছেন কেন আমার সাথে? জ্ঞানী হওয়ার কারণে না মূর্খ হওয়ার কারণে? ঠিক আজকেও আল্লাহর ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কিছু জাহেলরা তর্ক শুরু করে, এটা জ্ঞানের কারণে না, বরং মূর্খতার কারণে। ওর মধ্যে জ্ঞান যদি থাকতো তাহলে বুঝত, কিভাবে বুঝত একটু উদাহরণ দেই। দেখেন কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই, উনি শুধু কবি নন, উনি ডক্টর, আপনারা অনেকেই জানেন না, এই যে কবি ইকবাল উনি কিন্তু ডক্টর, ডক্টরেট করছে, উনি কিন্তু ব্যারিস্টার, উনি কিন্তু বিলাত থেকে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করছে ওই জমানায়। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই নোবেল পুরস্কার পাইছে ব্রিটিশদের থেকে ওই সময়। তার কাছে এক আলেম গিয়ে বলতেছে যে স্রষ্টা আছে কি নাই, কি বলছে, স্রষ্টা আছে কি নাই? ইকবাল সাহেব রহমতুল্লাহ তাকে পাল্টা একটা প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? তিনি প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ আমার জবাব হয়ে গেছে। আচ্ছা বলেন, ওই ব্যক্তির জবাব হয়েছে, আমার এই জবাব কেন বুঝছেন এখানে বলেন তো? 99% মানুষ বুঝেন নাই। আমি এইমাত্র যে বয়ান করছি এখানে, 99% মানুষ এই বয়ান বুঝেন নাই। তিনি প্রশ্ন করছেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? এই কথাটা জবাব নেন। দেখেন গোটা দুনিয়াটা অজুদি জিল্লি, গোটা দুনিয়া কি ভাই, অজুদি জিল্লি। অজুদি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? যেখানেই ছায়া অস্তিত্ব আছে মনে করতে হবে নিশ্চয়ই আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনো অস্তিত্ব লাভ করতে পারে না, আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনোদিন অস্তিত্ব লাভ করতে, ছায়া একটা অস্তিত্ব আছে কি নাই? গাছের ছায়া, মানুষের ছায়া, ঘরের ছায়া, তার মানে ঘর নাই, মানুষ নাই, গাছ নাই। দেখেন ছায়ার একটা অস্তিত্ব আছে, যেরকম মানুষের ছায়া অস্তিত্ব আছে, কিন্তু মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। ঘরের ছায়া, ছায়াটা অস্তিত্ব, কিন্তু ঘর ব্যতীত ছায়া অস্তিত্ব লাভ করতে। তাই গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। কি অস্তিত্ব?
ছায়া অস্তিত্ব বলেন কি? আর আমরা কি জানলাম ছায়া আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব লাভ করতে পারে না, যেহেতু গোটা দুনিয়াটা ছায়া অস্তিত্ব, নিশ্চয় আর একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের প্রকাশ হলো দুনিয়া গোটা মাখলুকাত। এখন আমি প্রশ্ন করতে চাই, সেই অস্তিত্ব কে? জোরে বলেন না কেন? সেই অস্তিত্ব আল্লাহ। এর জন্য একে ছায়া অস্তিত্ব বলা হয়। আর এক অস্তিত্ব ব্যতীত ছায়া যেরকম অস্তিত্ব আসতে পারে না, ঠিক আমার মাওলা ব্যতীত কোনো মাখলুকাতের অস্তিত্বই আসতে পারে না। উনি কি জবাব দিয়েছিলেন? তুমি তুমি স্রষ্টা না সৃষ্টি? খুব ভালো মতো বুঝেন, আপনি স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, সূর্য, আসমান, আমাকে বলুন, যদি সবই সৃষ্টি হয় তা স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? যেখানে সৃষ্টি আছে সেখানে কি আছে? তা তুমি বলো যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, তো প্রমাণ করে কার? স্রষ্টা। সৃষ্টি প্রমাণ করে কার? কোনোদিন সৃষ্টি স্রষ্টা ব্যতীত হতে পারে না। লাজে মালজুম, যেরকম যেখানে ধোঁয়া আছে নিশ্চয়ই সেখানে আগুন আছে। তুমি কেন বুঝো না গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গ্যাস, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গ্যাস, আগুন প্রমাণ করে নিচে আগুন আছে। তো এই গোটা দুনিয়ার মাখলুকাত কি প্রমাণ করে না পিছনে একজন স্রষ্টা আছে? সে স্রষ্টা কে? তোমার মূল যেখানে প্রশ্ন, সেই প্রশ্নের সব একবার সহজ জবাব আছে। তোমার মূল প্রশ্ন কি? যদি সব সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে তা আল্লাহর পিছনে একজন স্রষ্টা থাকতে হবে। এটার জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন, আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনিই প্রথম। জোরে বলেন না কেন? হুয়াল। তুমি যখনই প্রশ্ন করবা প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা আছে তা আল্লাহর আগে, আল্লাহ কি জবাব দেয়? জোরে বলেন, জোরে বলেন। সেই শুরু, ব্যাস এখান থেকেই শুরু। এটা সহজ জবাব কি? পাঁচের আগে চার, চারের আগে তিনের আগে একের আগে দুইয়ের আগে একের আগে, কেন? প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, একের আগে নাই কেন? বলবে এখান থেকেই শুরু। জোরে বলেন, এখান থেকেই মানুষ মাইক বানাইছে কে? মানুষ, মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? হু আল্লাহ, তিনি থেকে শুরু, এখান থেকে শুরু। দেখো প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, একের আগে থাকে না, প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে হুয়াল আউয়াল, হুয়াল তিনিই প্রথম, হুয়াল আখের তিনি শেষ, হুয়াল জহের তিনি প্রকাশ্য, হুয়াল বাতেন তিনি গোপন, হুয়াল্লাজি, হুয়াল্লাজি কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি সমস্ত পরিপূর্ণ গুণের সমান নয় অস্তিত্বের মধ্যে আছেন তাকেই বলা হয় আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্বটা সব সময়, সব সময়ের জন্য, কোনো অবস্থাতেই কোনো কালে কোনো সময়ের জন্য আল্লাহর অস্তিত্ব বিলীন ছিল না। কথাটা বুঝাতে পারিনি? তার অস্তিত্ব সবসময় ছিল, যেমন আমরা এখন আসি, একসময় ছিলাম না, এখন আসি, একসময় থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও। কুল্লুমান আলাইয়া ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। এর প্রত্যেকটার জবাব তো আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছেন, তুমি খোঁজো না কেন? সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় তিনি। কোন গুণ ভাই? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আল্লাহ পাক সামে, তিনি শোনেন, আমরাও তো শুনি। আল্লাহ পাক বাসের, তিনি দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক কথা বলেন, আমরাও তো কথা বলি। এই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক দেখেন, আমরাও, এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না,
আল্লাহ পাক এখনও দেখেন, আগেও দেখছেন, আমরা এখন দেখি ভবিষ্যতে দেখব না, আল্লাহ পাক এখনও দেখেন ভবিষ্যতে দেখবেন, আমরা কাছে দেখি দূরে দেখি না, আল্লাহ পাক কাছেও দেখেন দূরেও দেখেন, আমরা বুড়া হইলে চশমা লাগাই আল্লাহ পাকের চশমা লাগাতে, আমরা আলোতে দেখি অন্ধকারে আল্লাহ পাক আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন, তা আমাদের আমাদের দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা আমরাও শুনি আল্লাহ, আমরা কাছে শুনি দূরে, জোরে বলেন আল্লাহ পাক কাছেও শুনেন দূরেও শুনেন, আমরা হাই আমরা জিন্দা, আল্লাহ পাক হাই তিনিও জিন্দা, এই দুই গুণের মধ্যে পার্থক্য কি? আমরা একসময় জিন্দা ছিলাম, কথা বলেন না কেন, এখন জিন্দা, আর এক সময় আল্লাহ আগের থেকেও এখনো ভবিষ্যতেও, তা আল্লাহ পাকের গুণটা পূর্ণ আমাদের গুণটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী কোন সত্তা, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবিল জামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্ব অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা প্রেরণ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি একজন রসুল প্রেরণ করছেন, কি রসুল, জোরে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তেনার একজন প্রতিনিধি একজন রসুল প্রেরণ করছেন, রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নাই, উভয় ইসলামী উম্মতের জন্য আসছে, তাদের উপর কোরআন ইশকাল তুলছে যে তোমরা যে বলছো পার্থক্য নাই, কিন্তু কোরআন তো পার্থক্য বলছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে রসুল এবং নবী মাতুব মাতুফ আলাই, আর মাতুব মাতুফ আলাই মুগাইয়ার হয়, তাই নিশ্চয়ই নবী এবং রসুল মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই আছে। কলে পার্থক্যটা কি? কলে যাদের উপর নতুন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপর নতুন শরিয়াত আসে নাই তাদেরকে বলা হয় নবী, যাদের উপর নতুন কিতাব আসছে তারা হলো রসুল, আর যাদের উপর কিতাব আসে নাই তারা হলো নবী, কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুস, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কি বলেছেন, কানা রসুলান নবিয়্যা, ইসমাইল সে রসুল এবং কি নবী, অথচ তার উপরে নতুন কিতাবও আসে নাই, শরিয়াতের ওর বক্তাও না, সে নতুন শরিয়াতও জারি করে নেই, নতুন কিতাবও তার উপরে আসে নেই, অথচ কোরআন তাকে কি বলছে, রসুল বলছে, ভেজাল লাগছে কিনা বলেন, যারা বলছে পার্থক্য নাই কোরআন পার্থক্য করছে, যারা পার্থক্য দেখাইছে কোরআন তার উপরে ইশকাল প্রশ্ন তুলছে, পার্থক্যটা কি, এইটা মাথার মধ্যে নেন, হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই, জোরে বলেন, এতক্ষণ যা পার্থক্য বললাম তার উপর কোরআন ইশকাল তুলছে কি তোলে নাই, প্রশ্ন তুলছে কি তোলে নাই, পার্থক্যটা কি শোনেন, এই পার্থক্যটা কেয়ামত পর মনে থাকবে, তো আমি তো জিজ্ঞাসা করবো এই মাত্র যা বলবো, আমি তো মুখস্থ করে জিজ্ঞাসা করবো, হ্যাঁ জবাব দিতে হবে, কিন্তু মনে থাকবে, বাস হাফেজ আব্দুল কাইয়ুম রহমত ইবনে আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো নতুন কিতাব এবং নতুন শরিয়াত না, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো যারা রসুল হবে তাদের উপরে জিহাদ ফরজ, নাহিয়ানের মুনকার ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ এবং নাহিয়ানের মুনকার ফরজ না, কিন্তু যারাই রসুল হবে তাদের উপরে নাহিয়ানকে মুনকার অন্যার মোকাবেলা করা, অন্যার প্রতিবাদ করা, জিহাদ করা তাদের উপরে, কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা জিহাদ করা কি না, এইটি হলো মূল পার্থক্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু যিনি প্রেরণ করছেন রসুল, জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী না রসুল, শুধু নবী না রসুল, তা আমার নবীকে শুধু নবী হিসাবে প্রেরণ করেন নাই রসুল হিসাবে, আমরা তার উম্মত, আমরা তার, তা রসুলের উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, কথা বলেন না কেন, শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালাও না, শুধু নবীওয়ালা কিওয়ালা রসুলওয়ালা, আর রসুলওয়ালা কাজ করলে
কথা বলেন না কেন? যদি সব নবীওয়ালা কাজ করেন, শুধু নবীওয়ালা না, শুধু নবীওয়ালা না, শুধু কিওয়ালা, জোরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দীন হক নিয়ে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। দীন কি জিনিস? দীন কাকে বলা হয়? দীন হক নিয়ে প্রেরণ করছে তার কাজটাকে, লিউজহিরাহু আলা দীনি কুল্লি, তার দীন সমস্ত দীনের উপরে বিজয় অর্জন করবে, তার দীন সমস্ত দীনের উপরে বিজয় লাভ করবে। তার মানে দীন এমন একটা শব্দ, দীন বার হক, দীন বার বাতিল, হক এবং বাতিল উভয় দীনকে দীন বলা হয়। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দীন তোমাদের কাছে আমাদের দীন। এখন বলেন তো, খ্রিস্টানদের দিনকেও দিন বলা হয়েছে কি হয় নাই? বলেন না কেন? ইহুদির দিনকে, হিন্দুদের, বৌদ্ধদের, সমস্ত ধর্মে কো দিন বলা হয়েছে। লিউজহিরাহু আলা দীনি কুল্লি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন? দিন জিনিসটা আদর্শ, দিন মানে এটা কানুন, দিন মানে নিয়ম, দিন মানে পদ্ধতি, দিন মানে আইন, দিন মানে ব্যবস্থা, দিন মানে দর্শন, দিন মানে মতবাদ। গোটা দুনিয়ার মধ্যে যত মতবাদ, যত আদর্শ, যা কিছু আছে, সমস্ত আদর্শ মতবাদের উপরে সব জাকাতে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দিনকে বিজয় করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউজহিরাহু আলা দীনি কুল্লি, কোনো মতবাদ আল্লাহ নবীর মতবাদের উপর ধান্য পাবে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক গোটা দুনিয়ার মতবাদের উপরে আমার নবীর মতবাদ এবং আদর্শকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন, কিন্তু তুমি মুসলমান হয়ে সোশ্যালিজম মানো কিভাবে, ক্যাপিটালিজম মানো কিভাবে, কমিউনিজম মানো কিভাবে, সেকুলারিজম মানো কিভাবে, ডেমোক্রেসি মানো কিভাবে? আমাকে বলো, আমাকে বলো, আমি আগে বসে তুমি দিন বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই, সমস্যা এখানে, তুমি ইসলাম বুঝো নাই, তোমাকে ইসলাম বুঝতে হবে, দিন বুঝতে হবে, তুমি রসুল চেনো না, দিন বুঝো না, সমস্যা এখানে। তা আবার কেমন? ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যেমন আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড আপনার প্রশংসা করছে, আপনি এরকম, আপনি এরকম, আপনার দেহ এরকম, আপনার চক্ষু এরকম, আপনার আদর্শ এরকম, আপনার নীতি এরকম, আপনার চেয়ে ভালো কোনো যুবক দুনিয়াতে নাই, প্রশংসার যা আছে সবই করছে। শুধু 10 সেকেন্ড, কয় সেকেন্ড? পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে, তাকেও ভালোই লাগে। কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? 59 মিনিট 59 মিনিট, 1 ঘন্টার মধ্যে 59 মিনিট 50 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, যে অমুক অমুক যুবকটাও তো খুবই ভালোই মনে হয়। কোনো সমস্যা আছে? কি লাগছে? আগুন লাগছে, লাত্তি লাগছে বুকের মধ্যে? কারণটা কি খুব ভালো মতো বুঝবা, প্রশ্নের জবাব দিবা, এই প্রশ্নের জবাব দিতে হবে। আবার তুমিও তোমার স্ত্রী তারিফ করছো, তোমার এত সুন্দর চেহারা, মনে হয় যেন গাল না গোলা, এর নাক না যেন তীর, আরে চোখ না যেন নার্গিস, তোমার তো একেবারে শরীরের থেকে মনে হয় যেন বেশ কামড়ে ঘেরা হচ্ছে, ওটা যা মনে চাই কইছো কতক্ষণ, কি কথা ঠিক না? কিন্তু 10 সেকেন্ড বলছো, পাশের মেয়েটাও তো অনেকই ভালো লাগতেছে, কি সমস্যা আছে? আগুন লাগছে এর মধ্যে, ঘরের পাতিল সব ভাঙ্গাচুরা ক্লিয়ার, কি বুঝলা তুমি? তুমি বিম প্রেস্টেজে, বিম প্রেস্টেজে 59 মিনিট 50 সেকেন্ড খালেদা জিয়া, শেখ হাসিনা, তাঁরেকে প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড, কয় সেকেন্ড? শেখ সাহেবের বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা করছো, কোনো সমস্যা আছে? আবার এই আওয়ামী লীগ প্রেস্টেজে 59 মিনিট 50 সেকেন্ড আওয়ামী লীগ প্রশংসা করছো, 10 সেকেন্ড যদি বিএনপির প্রশংসা করো,
কি কথা বলেন না কেন, কি সমস্যা আছে, কি বুঝলা বলো তো? এই মাত্র আমি যা বললাম এর থেকে বুঝলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা বুঝলেন তাকে বলেন তো, বলেন তো দেখি কি বুঝলেন। মহাব্বাত শেরকাতকে পছন্দ করে না, যেখানে মহাব্বাত আছে সেখানে কি নাই, শেরকাত নেই। তুমি শুধু আমারই, এখানে অন্য কেউ এক সেকেন্ডের জন্য আসতে পারবে? এটাই আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা চলবে, অন্য কাউর না। বিএনপির স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত অন্য কাউর না, হয় না, এক নাই দুই গীত চলবে। তুমি আমার স্ত্রী, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তোমার মুখে, শুধু আমারই, অন্য অন্য কাউর না। আমি তোমার স্বামী, বাস শুধু আমারই, অন্য। তা তুমি মুসলমান হয়ে তোমার মাঝে মাঝে মুখের মধ্যে আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির প্রশংসা, কমিউনিস্টের প্রশংসা, অমুক শেখ সাহেবের প্রশংসা, জিয়াউর রহমানের প্রশংসা, ও অমুক ও অমুক বেঈমানদের প্রশংসা, আমার মাঝে মাঝে মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার করো, তা ঘটনা কি? একই মুখে দুই প্রশংসা চলে কি বাবা, বোঝাই তো, কথা বলো না কেন? যেরকম যেরকম স্ত্রী যদি কয়েক সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করে, লাখে মারিয়া তারায়া দেয়, ঠিক মোমেন মুসলমানদের মুখের মধ্যে কলবের মধ্যে আমার আল্লাহ আল্লাহ রসুলের বাহির অন্য কার মহাব্বত প্রশংসা আসলে আমার মাওলা ইসলাম থেকে লাখি মারিয়ে বের করে দেয়। তোমার খবর নাই, তুমি বের করে দিছো না আগি, শেরকাত ইসলামের মধ্যে নাই, দুনিয়ার কোনো যে শেরকাত পছন্দ হয় না, ইন্না শেরকা লা যুলমুন আযীম, এই যে আল্লাহ শেরকাতকে সবচেয়ে বড় গুনাহ বলছেন। আমার নবী আসে সমস্ত মতবাদের উপর ইসলাম প্রাধান্য পাওয়ার জন্য, আর তুমি মুসলমান হয়ে আমার নবীকে ডলতেছ, নবীকে ভালো লাগে না, বিয়াকুব কোথাকার, আবার আল্লাহ কি গেছে সিজদা কর, আল্লাহু আকবার বলো, আর মসজিদের বাইরে মাওসুতুন আকবার বলো, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলো, আর মসজিদের বাইরে সক্রেটিস আকবার বলো, প্লেটো আকবার বলো, অ্যারিস্টটল আকবার বলো, মন্টেস্কো আকবার বলো, লক আকবার বলো, তোমার আকবার ঠিক হয়নি, তোমার ইমান ঠিক হয়নি। বিশ্বাস করে কলেমার তারিফ করলে অনেক মানুষের কলেমাই ঠিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহর তারিফ করলে অনেক মানুষের কলেমা ঠিক নাই, এই কলেমাই ঠিক নাই। এই জন্য ইসলামের অবস্থা তো করুন, কেন তোমার কলমের মধ্যে অন্য কিছু থাকবে কেন, অন্য মহব্বত আসবে কেন, অন্যকে ভালোবাসবা কেন? হ্যাঁ না, আমার নবী দুনিয়াতে আসছেন সমস্ত মতবাদের উপরে, নীতি আদর্শের উপরে, নবীর নীতি আদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য। আজকে তাকে শপথ গ্রহণ করো আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমি তার একজন সৈনিক হয়ে গেলাম, আমি তার একজন কি হয়ে গেলাম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, জোরে বলো আমার নেতা তোমার নেতা। এই মুখের মধ্যে আর কাউকে আমি নেতা মানতে পারি না, আমার নেতা একজন, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমি কার সেনা না, জোরে বলেন আমি কার, আমি কার সেনা, বাস বাস। ফায়দাটা কি বলেন তো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়িয়া রাস্তায় নামলাম, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি বলে কিছু না, ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, ঢের নেকের পাহাড় নাই, তবে একটা জিনিস জোগাড় করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করে তোমাকে নেতা মানছে, নবী তোমাকে নেতা মানছে। অমনি আল্লাহ নবী কি বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাক্তাসাবা, দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। বুঝেন নাই,
যারা কালমার্স, মৌসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রটিসকে নেতা মানছো, শেখ সাহেব, জিয়র রহমান, ইরশান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেবকে নেতা মানছো, কেয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বলে সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে হয় নাই? আমাদের দেশের মানুষ মোনাফেক মোনাফেক টাইপ। আমাদের দেশের মানুষ কি ভাই, জোরে বলেন, টাইপ অফ মোনাফেক। দুনিয়াতে এই নেতাদের পিছনে থাকবে, যদি বলে এই নেতারা কিয়ামতের ময়দানে তোমাদের সামনে থাকবে, বলে হুজুর না, কিয়ামতের ময়দানে আপনার সামনে থাকেন এইটা চাই, নবী সামনে থাকুক হুজুর এইটা চাই। দেখেন অধিকাংশ মানুষ আজিব, দুনিয়াতে যাকে নেতা মানছ, তো কিয়ামতের ময়দানে সে সামনে থাকবে না, সে পিছনে থাকবে কেন? কারণটা কি? এইটা চাও না কেন? ঘটনা কি? ইস্তাপ্ত নাফসাক ইস্তাপ্ত কলবাক, ইস্তাপ্ত নাফসাক ইস্তাপ্ত কলবাক। প্রত্যেকের হাত দিয়া বলেন, বলবেন যে না হুজুর নবী সামনে থাকো এইটা চাই, আলেম ওলামার সামনে থাকো এইটা চাই। জীবন ভর চিল্লেছো যাদের পিছনে, আর কিয়ামতের ময়দানে আলেম ওলামার সামনে থাকবে না? বিয়াকুব বিয়াকুব নাকি মানুষগুলি? টাইপ অফ মুনাফিক কেন? বরং দৃঢ়তার সাথে বলো, দুনিয়াতে যাদেরকে নেতা মানছি, কিয়ামতের ময়দানে তারাই সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। আমরা ইনশাআল্লাহ নিয়াত করছি, দুনিয়াতে যাদেরকে নেতা মানছি, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব ইনশাআল্লাহ। সোজা হিসাব। এর জন্য তো ছাড়ি না, পারি না তা না, কিন্তু টুপি ছাড়তে পারি না তা না, পারি কিন্তু দাড়ি কাটতে পারি না তা না, পারি কিন্তু কাটি না। আমরা কেউ দাড়ি কাটতে পারি না নাকি? জোরে বলেন, দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু লম্বা জামা ছাড়তে পারি না তা না, প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পারি কিন্তু বুঝাইতে পারি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ করতে পারি না তা না, তোমাদের সে অনেক বেশি করতে পারি, করতে পারি না তা না, কিন্তু কিন্তু সুদ ঘুষ আমরা খাইতে পারি না তা না, খাইতে পারি কিন্তু খাই না, দুনিয়ার তারে চলতে পারি না তা না, কিন্তু আমরা কেউ চলি না। আল্লাহ পাক আল কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমান নাদু কুল্লা উনাসেন বিমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, ইয়াউমান ইয়াউমান নাদু, ইয়াউমা ইয়াউমাল কিয়ামা নাদু, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেক, উনাস নাসের বহু বচন উনাস, ইমাম শব্দ অর্থ নেতা, ইয়াউমা নাদু কুল্লা উনাসেন বি ইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। এ কে কাকে নেতা মানছো? ওই নেতারা সামনে আছে, তোমরা তার পিছনে চলে যাও। আমরাও নবীকে নেতা মানছি, আলেম ওলামাকে নেতা মানছি, আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তুমি কি জানো বুখারীর মধ্যে রাওয়ায়েত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজ হাউজে কাউসারের কিনারায় যাবে, ডাকিয়া ডাকিয়া বলবে, হে আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, মান সারে বললাম ইয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর বাদে আর কোনোদিন পানির পাশা লাগবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে, একদল উম্মাদদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা আমার উম্মতকে সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না।
তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, আপনাকে নেতা মানত না, আপনার দল পছন্দ করতো না, আলেম ওলামাদেরকে কত টিটকারি ফাইজলামি করছে, সুন্নাত দরিয়া কত টানা হেসরা করছে, ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে, এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মত ওজন দেয়া শুরু করবে, যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে এই যুবক, ওর বাবা নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না, ওর দাদা দাড়ি কাটতো কিন্তু নাতি হইয়া দাড়ি রাখছে, এই মেয়ে তো বোরখা পড়ছে মা বোরখা পড়তো না, ওর নানি দাদিও তো বোরখা পড়তো না পর্দা করতো না কিন্তু নাতি হইয়া বিপর্দা চলতো না, মাওলা এত গরিব হইয়া এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই, এরপরও হাজারো চেষ্টা করার পরে দুই একটা গুণা তো আমল নামে রয়েই গেছে, আপনি মাফ করিয়া দেন, এই গুণাটাকে ওজন করিয়েন না, আবার যখনই কোনো ন্যাক বাদ দেওয়া শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে ও তো আলেম না, ও ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া ইবাদত করছে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাহিরে গুনাহ, ব্যবসা প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপর হাজারো ন্যাক করার চেষ্টা করছে কিন্তু এখনো কিছু ন্যাক তো এখনো করতে পারে নাই। বুখারীর মধ্যে রওয়ায়েত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবে, ইশফাতু শাফা সালতু উতা, আমার নবী সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব, সাল তু তা, আপনি চান যা চাইবেন আমি দিয়া দেব, আমার নবী সুপারিশ করবে আমার মাওলায় কবুল করবে, আমার নবী চাইবে আমার মাওলায় দিয়া দিবে। কিন্তু হে নাফরমানের দলেরা, হে কপাল পোড়ার দলেরা, হে দুনিয়ার পাগলের দলেরা, সেই নবীর সুন্নাহ যদি না মানো, নবীর তরিকায় যদি না চলো, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করো, আমার নবীও তোমাকে চিনবে না, আমার নবী না চিনলে তোমাকে সুপারিশও করবে না, আর আমার সুপারিশ না করলে তোমার উপায় হবে না। আমার নবী পুসরাতেই কিনারে দাঁড়ানো থাকবে, ওয়া ইন মিনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া, যাদের ঈমান আমল মজবুত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ তো তেজ রপ্তা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। নবী রসুলরা যখন পুসরাত পাড়ি দিতে থাকবে জবানের মধ্যে আর কোনো কথা থাকবে না, শুধু একটাই কথা বের, আল্লাহুম্মা সাল্লিম, নবীরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতিরা জান্নাতে চলিয়া যাবে, আমার মাওলার তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনদিন পাবে না। আল্লাহ, কিন্তু আমার যুবক বাবারা, আমার পরদলের মা বোনের দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়ার জন্য মাতাল হয়ে গেছো, কয়দিনের দুনিয়ার জন্য আমার নবীকে ভুলিয়ে গেছো, কি ক্ষমতার জন্য আমার নবীকে পছন্দ করো না, তুমি কি দেখো না মোমেন মাওলাকে পাওয়ার জন্য কত ক্ষমতা ত্যাগ করছে, তুমি কি দেখো না মোমেন মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, তুমি কি দেখো না ইসলাম ইমানের জন্য কত মানুষ ঘর ত্যাগ করছে, তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ বাড়ি ত্যাগ করছে, তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ তার জীবন উৎসর্গ করছে,
তুমি কি দেখো না মাওলাকে পাওয়ার জন্য কত মানুষ উলের মধ্যে চড়ছে? আসি আলাইহিস সালাত ওয়া সালাম যখন আমার মাওলার হরি ইমান আনছে, ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন ফেরাউনের জনগণ বলতে আছে, ফেরাউন তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন খোদা মানবো? তখন ফেরাউন বলছে, কি বলো ক্লাহা, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না? ফেরাউন গিয়া বলতেছে, আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না? তখন আসিল, হ্যাঁ আমি তো তোমাকে খোদা মানি না, না আমান তুমি রব্বে মূসা হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরেই মানানছি, আমি তোমাকে স্বামী মানি কিন্তু তোমাকে আমি খোদা মানি না। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না, তুমি আমাকে পূর্ব না মানলে কেউ আমাকে পূর্ব মানবে না। আসি আলাইহিস সালাতু ওয়া সালাম বলছে, ফেরাউন আমি তোমাকে স্বামী মানি সব কিছু মানি কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলে, তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসি আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, তালাক দাও, বিরহ বেদনা সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আমি তোমাকে শাস্তি দেব। আসি বলছে, শাস্তির যন্ত্রণা সহ্য করতে না বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি তোমাকে খোদা মানবো না। ফেরাউন বলছে, আমি তোমাকে অপমান করবো, বিজ্জিদি করবো, সব কিছু সহ্য করবো কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফেরাউন হুকুম দিছে, আসি এক উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও, প্রচন্ড গরম, নিচে বালির গরম, উপরে রৌদ্রের গরম সহ্য করতে পারে না, বুকের উপরে ভারী পাথর চাপানো। আসিয়া শুধু জবানের মধ্যে বলে, আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলে, দেখো তো আসিয়ার মুখের কাছে কান লাগাইয়া মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানছে, মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া তো খোদা মানি না, শুধু এক আল্লাহকে ডাকে, আহাত আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি কাউকে খোদা মানি না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে, না এরকম হবে না, আসিয়াকে শুলে চড়াইয়া দাও, কিন্তু এরকম সুরে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও, সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলে, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন হাতে প্যারাগ লাগাইয়া দাও হয়েছে, বাম হাতে প্যারাগ লাগাও, ডাইন পায়ে প্যারাগ লাগাও, বাম পায়ে প্যারাগ লাগাও, মাওলাকে পাওয়ার জন্য আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, কম্বল ল্যাপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে, আরামায়েশের পরিবর্তে চারো হাত পর্বতে প্যারাগ গ্রহণ করলাম, আল্লাহ নবী মূসা আমার মাওলা আমার বেজান না খুশি, আমার মাওলা আমাকে দেখে কি দেখে না, মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম আসিয়ার গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা জান্নাতের দরজা তোমাকে ডাকা শুরু করছে, সমস্ত ফেরেশতার অপেক্ষায় আছে আমার মাওলায় তোমার দিকে তাকায় আছে, এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলায় সেই দোয়া কবুল করবে। তখন আসি আলাইহিস সালাতু ওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইন্দাকা বাইতা মিনাল জান্না ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, মাওলা হে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যে ঘরটা তোমার নিকটে হবে, জান্নাত গিয়ে তোমাকে না পাইলে তোমাকে না দেখলে আমি সহ্য করতে পারবো না, জান্নাত শুধু চাই না তোমার নিকটে একটা ঘর চাই, যে ঘর থেকে তোমার দিদার অর্জন করতে পারি। মুহাম্মদ সিরিন কেরাম বলেন, আসি আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া করতে দেরি, আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া তাকায়া দেখ তোর জন্য জান্নাত ঘর তৈরি হয়ে গেছে, গোটা দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে আল্লাহ জেতা অবস্থায় আসমানে নিয়ে গেছে, একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আর একজন ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম,
ও আমার পর্দালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যদি আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য, আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহি ছাড়তে পারে, দামি খাট ছাড়তে পারে, আরামায় সব কিছু ত্যাগ করতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তুমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আসলে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? আমার নবী মাওলাকে পাওয়ার জন্য কত রক্ত ঝরাইছেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য দান দান শহীদ করছে, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য শিয়াবে আবু তোলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, আমার নবী মাওলাকে পাওয়ার জন্য পেটের মধ্যে কত পাথর বানছেন, অথচ তুমি আমি সেই নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দা করি না, একটু দিন অনুযায়ী চলার চেষ্টা করি না, তোমার সে আমার সে বরণে মুখর আমার কেউ হইতে পারে না। যদি মাওলাকে না নিয়া, মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা এমন জাহান্নাম নাফরমানদের তৈয়ার করে রাখছে, যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা মারিয়া জাহান্নামে ফলাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মোমেন মুসলমান বলে সবাই নেই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে সমস্ত আল্লাহরের একমত। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব।